শীতের দিনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের হাতের ওপর কিন্তু অনেকে হাতের দিকটা যেন একেবারে অবহেলার সাথে এড়িয়ে যান এবং বেশি নজর দেন মুখ এবং ঠোঁটের দিকে শীতকালে মুখ এবং ঠোঁটের পাশাপাশি আমাদের হাতের যত্ন নেওয়াও একান্ত জরুরি সারাদিন এই হাত দুটি দিয়ে আমরা কত কাজই না করি তাই এই হাত দুটির ওপর অমনোযোগী হলে কি চলবে শীতকালে সাধারণত আমাদের মধ্যেই অনেকের হাত রুক্ষ হয়ে যায় এবং হাতে চামড়া উঠে যায় শুধু তাই নয় এর থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাও থেকে থাকে চলুন জেনে নেই হাতের যত্ন নেওয়ার কিছু পদ্ধতি প্রতিদিন থালাবাসন বাসন ধোয়ার পর হাত অনেক শুষ্ক হয়ে যায় এর জন্য অতিরিক্ত খারযুক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অথবা থালাবাসন পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করুন এছাড়াও গোসলের সময় চিনি এবং অলিভ অয়েল দিয়ে একসাথে মিশিয়ে স্ক্রাবিং করুন এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন হাতের সমস্ত কাজ শেষ করে দুপুরে তিন চামচ চালের হাতে রেখে ধুয়ে ফেলুন এরপর অন্তত ঘন্টা দুই সাবান ব্যবহার করবেন না হাত ভালো রাখার ক্ষেত্রে মসুর ডাল ভূমিকা রাখে তিন চামচ মসুর ডাল বেটে নিয়ে এর সঙ্গে দুই চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন 30 মিনিট হাতে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন মধু লেবুর রস চিনি মিশ্রণ ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এর ফলে হাত নরম থাকবে মসুর ডাল বাটার সঙ্গে লেবুর রস দুধের সর চিনি আর গ্লিসারিন ভালো করে মিশিয়ে হাতে লাগিয়ে নিন শুকিয়ে এলে হাত ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পদ্ধতি পালন করলে উপকার পাওয়া যায় এগুলোর পাশাপাশি হাতের ব্যায়ামও করতে হবে এবং হাত যেন ভিজে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে